নমস্কার, আমি আজকে আপনাদের নিত্যদিনের একটা ব্রেকফাস্টের যে ঝামেলা হয়, সেই নিত্যদিনের ব্রেকফাস্ট যে কত তাড়াতাড়ি জলদি করা যায়, সেই ব্রেকফাস্টটা আপনাদেরকে আজকে দেখাবো। আর এই ব্রেকফাস্টটা হচ্ছে ব্রেড টোস্ট। তো এর কী কী লাগবে দেখাচ্ছি। লাগবে আমার ব্রেড, লাগবে আমার পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে রিং করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তিনটে, ঝাল যে যেমন খাবেন সেরকম দেবেন। টমেটো নিয়েছি একটা ছোট্ট দেখে, এটাও রিং করে কেটে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি অল্প একটু, খুব সামান্য একটু হলুদ লাগবে, পরিমাণ মতো নুন লাগবে, দুটো ডিম লাগবে। ব্রেডটাকে আমি পিস করে কেটে নেবো, একটা ব্রেডকে আমি তিন পিস করব, এমনভাবে তিন পিস করব যেন প্রত্যেকে প্রত্যেকের সাথে জুড়ে থাকে। আমি এইভাবে ব্রেডটাকে কেটে নেব। কেটে নিয়েছি, এইবার এটা উল্টে দিয়ে এই দিক দিয়ে আবার কেটে নেব, তাহলে প্রত্যেকটা প্রত্যেকের সাথে জোড়া হয়ে থাকবে আর আমার ব্রেড টোস্ট করতেও সুবিধা হবে। এটা এইভাবে হলো, এটা এইভাবে হলো, এইভাবে আমি সেঁকে নেব। সবার প্রথমে আমি ব্রেডটাকে আগে সেঁকে নেব তাওয়াতে দিয়ে। সবার প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেব, যতক্ষণ আমার পাউরুটিটা ব্রেডটা সেঁকা হচ্ছে ততক্ষণ আমি ডিমটা এতে ভেঙে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেব ওতে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, খুব সামান্য একটু হলুদ দেব, খুব করে আমি এটা ফেটিয়ে নেব। ডিমটা আমার পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর নুন হলুদ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। ব্রেডটা আমি সেঁকে নিয়েছি, এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আমি ফ্রাই প্যানে এক পোলা তেল দিয়েছি, এইবার আমি এই ডিমের গোলাটাতে দিয়ে দেব। এবার চারিদিকে করে দেবো। কয়েকটা টমেটো ওপর থেকে দিয়ে দেব। এবার ব্রেডগুলোতে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ হতে দেব, ব্রেড টোস্টটা আমি ঢাকা দিয়ে একটু হতে দেব। আমি ব্রেড টোস্টটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, এবার দেখব কেমন হয়েছে। আমি এবার এটা উল্টিয়ে দেব, একটা প্লেট নিলাম, এবার উল্টে দিয়ে দেব। এই দিকটা অল্প একটু সেঁকে নেবো, যেহেতু আমার ব্রেডটা সেঁকা আছে এই অল্প একটু সেঁকে নেবো। হয়ে গেছে আমার চটজলদি ব্রেকফাস্ট, আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব।
হয়ে গেছে আমার ব্রেকফাস্ট ব্রেড টোস্ট। আপনারা বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টফুল, খুব ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।